তো সাদি আহমেদ এখন বলবেন ইমামের পূর্বে বক্তা। ধন্যবাদ ডাক্তার ভাই, সম্মানিত সুধী, কর্নেল মজিদ ট্রাস্ট, ইতিহাস দেশ সমাজ এবং অন্য থিয়েটারের পক্ষ থেকে বিডিআর বিদ্রোহের তৃতীয় বার্ষিকীর এই শ্রদ্ধাঞ্জলিতে আপনাদেরকে স্বাগত। ঘটনাক্রমে 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানার খুব কাছাকাছি ধানমন্ডির একটি বাসায় আমি অবস্থান করছিলাম আমার বন্ধু পত্নী নাজনীন সমেত। সকালবেলা হঠাৎ গুলির শব্দ শুনে আমি চমকে ওই ঘরের একজনকে জিজ্ঞাসা করলাম বাইরে গুলির আওয়াজ কেন। তখন সে আমাকে জানালো সামনে পিলখানা এবং আগামী মাসে আমাদের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হবে, সেইখানে মনে হয় প্রস্তুতিমূলক এটা কোনো ব্যাপার। আমি তখন তাকে বললাম এখনও তো এক মাস বাকি আছে, এখনই প্রস্তুতির জন্য গোলাগুলির আওয়াজ। ইতিবছরে আমার কাছে ফোন আসলো এবং আমার অবস্থান জানতে চাইলো আমার বন্ধুরা যে তুমি কোথায়, বিডিআরের এখানে গণ্ডগোল হচ্ছে, গোলাগুলি হচ্ছে, তুমি ওইদিকে যেও না, সাবধানে থাকবে। কিছুক্ষণ পরে আমি আমার বন্ধু পত্নী সমেত রাস্তায় বের হয়ে নিমার্কেটে যাওয়ার জন্য চেষ্টা করলাম। ততক্ষণে বের হয়ে দেখি সারা রাস্তায় ট্রাফিক জ্যাম, হৈ হট্টগোল, চিল্লাচিল্লি, একটা থমথমে ভাব, যেন 1971 সালের 26 মার্চের সেই দুপুরবেলার কথা মনে পড়ে যায়। বহু চেষ্টা করেও সেদিন গাড়িকে ঘোরাতে পারিনি নিউ মার্কেটের দিকে। পরবর্তীতে আমরা মিরপুর রোডে উঠে আসাদ গেটের দিকে যেতে শুরু করি। যখন মিরপুর রোডে আসি তখন দেখি দুই জিপ সেনা ফোর আর্ম অবস্থায় বিডিআর হেডকোয়ার্টারের দিকে যাচ্ছে। প্রসঙ্গক্রমে বলতে হয় নাজনীন এবং তার বড় ভাই অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শোয়েব, যিনি বর্তমানে প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক দেহরক্ষী হিসেবে এখনও নিয়োজিত আছেন, সে আমাকে তখনই ফোন করে অনেকগুলি তথ্য জানালো, ভয়াবহ নৃশংস অবস্থার কথা জানালো, অমুকে নিহত হয়েছে, ভিতরে এমন কিছু হচ্ছে, আমি স্থির থাকতে পারছিলাম না। যাই হোক, 25 এবং 26 তারিখের পরে যখন সমস্ত ঘটনা আস্তে আস্তে আমাদের সামনে উপস্থিত হলো, তখন নাজনীন প্রসঙ্গক্রমে বলতে হয় মেজর জেনারেল শাকিলের সহধর্মিণী, তারও নাম নাজনীন, তারা ছোটবেলার বান্ধবী ছিল একই এলাকার, তার এই মর্মান্তিক এবং কষ্টপূর্ণ মৃত্যু শুনে এবং শৈবের আর দুই বন্ধু তারাও মারা গেছে, তাদের এই মর্মান্তিক অবস্থা শুনে নাজনীন আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে কেঁদেছিল। সে দুদিন ভাত খেতে পারেনি, সে তার ভিতরে একটা চঞ্চলতা বিরাজ করছে যে এ কেমন অবস্থা, এ তো আমাদের দেশের সন্তান, কেন তারা এভাবে নিহত হলো, কেন তাদেরকে এভাবে হত্যা করা হলো। শুধু ভারতবর্ষের ইতিহাসে সেনা বিদ্রোহ খুব একটা নাই, কখন হয়নি। ব্রিটিশ বিরোধী আন্দোলন হিসেবে 1857 সালে সর্বপ্রথম সেবায় বিপ্লব হয়, যেটা কলকাতার মিরা ব্যারাকপুর থেকে শুরু হয়ে পরে মিরাট, গুজরাট, দিল্লি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছিল, সেটা ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল। কিন্তু বাংলাদেশে রক্তক্ষয়ী অভ্যুদয়ের পর আমরা কি দেখি, আমরা দেখি আমাদের রাজনীতিতে হত্যা যেন একটা সাংস্কৃতিক অঙ্গ হয়ে গেছে। আপনারা লক্ষ্য করে দেখেন বাংলাদেশের রাজনীতিতে আজ যারা শরিত হচ্ছে, যারা রাজনীতির মূল পরিবর্তন করেছে, যে সমস্ত হত্যাকাণ্ড আমরা স্মরণ করি, শেখ মুজিবুর রহমানকে আমরা স্মরণ করি, তাজউদ্দিনকে, সৈয়দ নজরুল ইসলামকে, ক্যাপ্টেন মনসুর আলীকে,
সিরাজ সিদ্দারকে, কর্নেল তাহেরকে, ব্রিগেডিয়ার খালেদ প্রসাদকে আমরা স্মরণ করি, জিয়াউর রহমানকে। এনারা সবাই আমাদের রাজনীতির মন পরিবর্তনকারী, আমাদের তার জাতিকে এখনো সচল রেখেছেন তারা। আমরা স্মরণ করি সালাম রফিক, বদকর জব্বার, আমরা স্মরণ করি সাদের জহুরুল হক, আসাদ, মতিউর, ডক্টর জোহা, এরকম নাম যাদের রক্তদেরকে আমরা স্মরণ করছি। উপস্থিত শহীদবৃন্দ, আমরা আজকে স্মরণ করছি ইতিহাসের একটা নিঃশঙ্কতম জঘন্যতম হত্যাকাণ্ডের, যার তুলনা পৃথিবীতে নাই। তারাও আজকে আমাদের একই সাহিত্যে শরিত হচ্ছে। কিন্তু কেন এই হত্যাকাণ্ড? বাংলাদেশের মানুষ শান্তি প্রিয়, তারা শান্তি চায়, তারা হত্যার বিরোধী, কোনোদিন তারা হত্যা চায়নি। কিন্তু আজ আমাদের সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে হত্যার রাজনীতি দিয়ে। এই অবস্থার পূর্বে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন করতে হবে। আমাদের একটু আগে আমাদের আক্তার ভাই বলেছেন, উনি মনস্তত্ত্বের ছাত্র। হত্যা অনেক সময় মানুষকে আনন্দিত করে। ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল, তখন মুক্তিযুদ্ধ সেনাবাহিনী মুক্তির সেনার একদল তৎকালীন ভূতপূর্ব পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোনায়েম খাঁকে বনানীর বাড়িতে যেয়ে হত্যা করেছিল। হত্যাকারীদের একজন আনন্দে পরে আত্মহারা হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কিন্তু ২০০৯ সালে ২৫শে ফেব্রুয়ারি এবং ২৬শে ফেব্রুয়ারি পৃথিবীর ইতিহাসে যে নিঃশঙ্কতম হত্যাকাণ্ড ঘটল, একই সাথে একই সময়ে, কখনো এরকম হত্যাকাণ্ড কোথাও ঘটেনি, ইতিহাসের কোথাও আছে বলে আমার জানা নেই। এই হত্যাকাণ্ডের মূল উৎস কি, এটা আমাদের জানতে হবে। আমরা পত্রিকান্তরে দেখেছি আমাদের রাজনীতি সংস্কৃতি হচ্ছে হত্যার রাজনীতি। আমরা পত্রিকান্তরে দেখেছি, বিভিন্ন মতামতে দেখেছি, আদালতে জবানবন্দিতে দেখেছি, মিডিয়ার কর্মীরা তারা তাপসের সাথে দেখা করতে গিয়েছেন, তারা নানকের সাথে কথা বলতে গিয়েছেন, তারা ঊর্ধ্বতন পত্রিকার সাথে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছেন, তাদের দাবি দাবির কথা জানাতে চেষ্টা করেছেন। কিন্তু প্রভুসুলভ মনোভাব কিংবা আপসহীন মনোভাব অথবা অন্য যে কোনো কারণ, রাজনৈতিক ষড়যন্ত্র বা যে কোনো কারণ আমার জানা নাই, তারা দেখা করতে পারেনি। মানুষ উত্তেজিত হয়ে অনেক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। পৃথিবীতে এসে বহু এরকম ইতিহাস আছে, সেই রকমের একটি ঘটনা ঘটেছে। জানি না এটা আন্তর্জাতিক কিনা, এটা পরে জানতে হবে। আমার দাবি যে এই বিষয়টি এখন পর্যন্ত জাতির কাছে সম্পূর্ণ খোলাসা নয়। এখানে কেমন যেন একটা ধোঁয়াটে ভাব আছে, অন্ধকারে রেখে দেওয়া হচ্ছে বিষয়টিকে। এটা আমার দাবি, জাতিকে এটা জানতে দিতে হবে। দ্বিতীয় কথা, এটা একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কখনো এরকম ঘটনা না ঘটে এবং জাতির যারা প্রজন্ম তাদের কাছে যেন একটা অনুকরণীয় বিষয় হিসেবে থাকে যে এরকম ঘটনা ঘটেছিল। সম্মানিত শহীদ, পত্রিকাত্তরে দেখেছি যে এই দিন থেকে জাতীয় শোক দিবস করার কথা বলা হচ্ছে। আমাদের তো জাতীয় শোক দিবস আছে, আমাদের দুইটা জাতীয় শোক দিবস আছে, আমাদের সশস্ত্র বাহিনী দিবস আছে, আমাদের বিজয় দিবস আছে, আমাদের নববর্ষের দিবস আছে, কিন্তু আর কেন শোক দিবস? আমরা আর শোক চাই না। আমি এই ট্রাস্টের মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করব, এই দিন থেকে বাংলাদেশের সরকারি দিন ছুটির দিন হিসেবে ঘোষণা করা হোক। এমন নামে এটা হলো পিস অ্যান্ড হারমোনি, শান্তি এবং ঐক্যের দিন হিসেবে। এবং একই সাথে সেদিন পালিত হবে বাংলাদেশের প্রতিটি পরিবার একটি করে গাছ লাগাবে, যারা তারা স্মরণ করে, আমার সন্তান যদি ৫ বছরের হয় তাহলে ২০ বছর পরে ওই গাছটি যখন ফুল ফল দেবে, আমি যখন থাকবো না, তারা আমাকে স্মরণ করবে কি উদ্দেশ্যে ক্যানের গাছটি লাগানো হয়েছিল। এই বিষয়ে যদি নোট লাগে আমরা আমাদেরকে বললে আমরা নোট লিখবো। এটা একটা আন্দোলন হিসেবে প্রচার করা হোক এবং দাবি জানানো হোক, কেন এইভাবে স্মরণসভা সবসময় স্মরিত হবে না। আমাদেরকে অবশ্যই এটাকে প্রাতিষ্ঠানিক একটা রূপ দিতে হবে, যার আর কোনো হত্যা নয়, আর কোনো হিংসা নয়, এবং এর জন্য রাজনীতিবিদ
এবং যারা নীতি নির্ধারক তাদেরকে প্রথম থেকে এখন থেকে একটা ব্যবস্থা নিতে হবে। সম্মানিত সুধীর, আমি আবারও বলবো, পাতিশ্রমিক উদযাপনের দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে ব্যবহার করো, বৃক্ষরোপণের ব্যবস্থা করো, যাতে মানুষ আমাদের পরবর্তী প্রজন্মরা বুঝতে পারে একটি বৃক্ষ যখন ছোট থাকে ওটাকে পেলে বড় করতে অনেক রকম প্রচেষ্টা প্রয়োজন হয়। সেই প্রচেষ্টা যেমন সেনাবাহিনী একজন মেজর জেনারেল হতে, একজন মেজর হতে, একজন একজন নন কমিশন লোককে ঠিক মতো প্রশিক্ষিত করে তুলতে অনেক শ্রম মেধা পরিচর্যার প্রয়োজন, অর্থ ব্যয়ের প্রয়োজন হয়। সেই সমস্ত দিক বিবেচনা করে আমি এই দিন থেকে পিস অ্যান্ড হারমোনি ডে, শান্তি ও ঐক্যের দিন হিসেবে বলতে চাই। সর্বশেষে আমি আপনাদের কাছে আমার শ্রদ্ধাঞ্জলি আমি এইভাবে প্রকাশ করছি, যেটি নিশ্চিত মৃত্যুপুরে থেকে বের হয়ে কর্নেল মুজিবের সুযোগ্য সহধর্মিনী নেহরিন ফেরদৌস মিলে মুজিব বলেছিলেন, এটা আমি মুখস্থ করতে পারছি না, আমি একটু পড়ে শোনাচ্ছি। মুজিব সহ মেধাবী এই অফিসারদের সাহস আর ত্যাগের জন্য আমি গর্ববোধ করছি, কিন্তু দুঃখ হয় একটা, তাদের সাহসিকতার জাতির কাছে প্রমাণ করতে গিয়ে এত বড় বলিদান দিতে হলো। এদেশ তাদের শূন্যতা অনুভব করবে দীর্ঘদিন, আর স্বজন হারানোর বেদনা আমাদের সাথী হয়ে থাকবে চিরকাল। ধন্যবাদ আপনাদের।